নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ, সঙ্গে আমি সময়া। দেখে নেবে এখনকার বিশেষ বিশেষ সংবাদ ও তোতেরাজপুর কালিয়াগঞ্জের। এনআরসির বিরুদ্ধে বাড়ি বাড়ি প্রচার করলেন তৃণমূলের নেতাকর্মীদের প্রবদ্দীপ শর্মার উদ্যোগে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ভান্ডার অঞ্চলের কোঙ্গরপুর চেকপোস্ট এলাকায় বাড়ি বাড়ি এনআরসি সিএএ এনপিআর এর বিরুদ্ধে জোরদার প্রচার তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এই কর্মসূচিতে যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তাতে বিজেপির ফিনিশ হওয়া শুধু সময়ের অপেক্ষা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ভান্ডার গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির মেম্বার প্রবদ্দীপ শর্মা, জিতেন্দ্রনাথ দেব শর্মা, হৃদয় কুমার দাস, জয়ন্তী বর্মন, নিরতি দেব শর্মা, শিখা দেব শর্মা, বিশ্বজিৎ দেব শর্মা, প্রমোশ দেব শর্মা, সমর রায়, দীপক দেব শর্মা, বিনয় দেব শর্মা, নিরঞ্জন রায়, শান্তনা সরকার সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট, হার্স নিউজ। দেখে নেব এক নজরে। আজকে আমরা আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল যে নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে 10-13 তারিখের যে বাড়ি বাড়ি এনআরসি সিসিএ এবং এনপিআরের বিরুদ্ধে যে আমাদের জনসংযোগ কর্মসূচি বাড়ি বাড়ি গিয়ে, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা এই বুথে প্রতিটা বাড়িতে যাচ্ছি। যারা আসছে দিনের পরিবর্তে যা ইচ্ছে তাই দিন নিয়ে এলো, যারা নোটবন্দি নামে ব্যবসা এবং লোকবন্দি করলো, যারা সবকা সাথ সবকা বিনাশের পরিবর্তে সবকা সাথ সবকা বিনাশ করলো, যারা ডিজিটাল ইন্ডিয়ার পরিবর্তে ক্রিটিক্যাল ইন্ডিয়া তৈরি করলো, সেই দুই টুকরে গ্যাংয়ের নায়ক জগাই মাদাই, দুর্যোধন এবং দুঃশাসন, মোদী এবং অমিত শাহের অঙ্গুলি হেলনে এবং অজ্ঞতার কারণে সারা ভারতবর্ষে এনআরসি এবং সিসিএর নামে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা ভারতের অখণ্ডতাকে টুকরো টুকরো করার চক্রান্ত চলছে, আমরা তার বিরুদ্ধে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সিএএ এবং এনআরসি এবং এনপিআরের বিরুদ্ধে আমরা এই কর্মসূচি পালন করছি। আমরা আমাদের জনসাধারণকে বা আমাদের বুথের সাধারণ মানুষকে এটা বাদ দিতে যাচ্ছি যে দেখুন, আজকে যারা ভাতের বদলে জাতের কথা বলছে, যারা কাজের বদলে দাঙ্গাবাজের কথা বলছে, যারা ভোট এলে হিন্দু মুসলিম রাম মন্দিরের কথা বলছে, আমরা তাদেরকে একটা পথে দিয়ে যাচ্ছি, চাই যে দেখেন এই রাম মন্দির হিন্দু মুসলিম আর দাঙ্গা করে আমাদের কারো পেট ভরবে না, সংসারে চলবে না। আমাদের ভারতের মতো দরিদ্র এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ, যেখানে আর্থিক বিকাশ নেই, রান্নার গ্যাসের দাম বেড়ে গেল, পেট্রোল ডিজেলের দাম দিনের পর দিন বাড়ছে, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিগর্ভ, মানুষ যে কী দুর্বিষয়ের মতো জীবনযাপন করছে সেদিকে সরকারের কোনো লক্ষ্য নেই। শুধু ভোট আসলেই রাম মন্দির হিন্দু মুসলিম, এই যে একটা টেকনিক, যারা টেকনিক অর্থাৎ ওই আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতার মতো ভাষণ বিক্রি করে ভারতের ভোটটাকে লুট করে আজ ক্ষমতায় গদিতে বসেছে, তারা ভেবেছে যে আমরা হয়তো 300 জন এমপি আছি, মানে গোটা ভারতবর্ষের 125-130 কোটি লোকের মতামত বা মাথাটাকে কিনে নিয়েছি এবং আমরা যেটা বলবো সেটাই হবে, ওইটা হবে না কোনো দিন। আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি আজকে। পশ্চিমবঙ্গ থেকে কে সাপ হয় আমরাও দেখবো, তৃণমূলীরা যে কে সাপ হয় দেখুন। আপনার নাম? আমার নাম প্রবদ্দেব শর্মা। তোমার কথা যে বুঝবা কছে লোক যে এনআরসি চালু হলে কী হবে, যারা আজকাল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, কোনো তো উন্নয়ন নেই, গরিবের যে কীভাবে মানে আয় হবে বা বেকার লাগবে, কোনো সংস্থা হবে সেটা তো নাই। 15 লক্ষ টাকা তো আমাকে দিলে, আমরা দেখাবো না, সবাই এখন খুলে 15 লক্ষ টাকা দিয়ে দিলে মোদি, তারপরে কী কল বাড়ি বাড়ি ছাদ দিবে, ছাদের ব্যবস্থা করবে সেটাও দিয়ে দিলে আমাকে। এখন কছে যে এনপিআর এনআরসি এবং সিএ চালু করবে, মানে কি আমাকে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মানে ডিভাইডের করবার যে চক্রান্ত করে, তার বিরুদ্ধে আমার আজকাল এই কর্মসূচি। ভাত চাইলে জাতির কাঁধা কোছে, যারা কাজ করবার মানে চাইলেই একা কাছে দাঙ্গাবাজ, ওই বিরুদ্ধে আমার এই লড়াই। হ্যাঁ, এবং অন্য কেউ
পড়াবো কাউকে। অবশ্যই 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 ঠিক আছে ঠিক আছে। আমার যদি নতুন করে প্রমাণ করবো হবে যে আমরা ভারতীয় না হয় এর থেকে আর মানে আমার অপমান কি হবে। বিজেপি আসি না যে নতুন নতুন এই অন্ধ আইন কানুনটা চালু করে এই অন্ধ আইন কানুনের বিরুদ্ধে আমরা আজ বাড়ি বাড়ি এই এনআরসি এনপিআর এর বিরুদ্ধে লড়াই করি এবং প্রচার করি, মানুষের বুঝাই বুঝানোর চেষ্টা করি যে যারা উন্নয়নের নামে ভোট চালে উন্নয়নের চালু করে দিলে ক্রিটিক্যাল ইন্ডিয়া সবকা সাথ সবকা বিকাশের পরিবেশ সবকা সাথ সবকা বিনাশ। আজকে গ্যাসের দাম 140 টাকা ফের বাড়ি গেল, মানে গ্যাসের দাম এখন 1000 কাছাকাছি প্রায়, পেট্রোল ডিজেল 80 টাকা, সোনার দাম এত, গ্রামের মানুষ যদি বিয়ে বউ মানে বিয়ে লাগায় তুই বেটি যদি বিয়ে লাগাইস সোনা কিনবা যাবো এক বড়ি সোনার দাম এলা 45,000 টাকা। পশ্চিমবঙ্গে বিজেপির মাথা মোটা নেতৃত্ব আর যারা আজকে ভারতবর্ষের অখণ্ডতাকে টুকরো টুকরো করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে এই প্রচার করছি। হ্যাঁ, পুরো নিয়ে মানুষকে বুঝাবেন যে এই এনআরসি সিসিএ হলে আমাদের ভারতবর্ষে কি মারাত্মক বা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এটা আপনি বুঝাবেন দয়া করে। আপনিও পড়বেন, আপনার দোকানে যারা কাস্টমার আসবে তাদেরকেও পড়াবেন, ঠিক আছে? এনআরসি চালু করে পশ্চিমবঙ্গে বিজেপি গোটা ভারতবর্ষে যে অশান্তি সৃষ্টি করছে এবং জাতি দাঙ্গা লাগানোর জন্য ভিন্ন চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা বাড়ি বাড়ি প্রতিটা দোকানে প্রতিটা বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, এখানে পরিষ্কার লেখা আছে যে এনআরসিটা কি ভয়ঙ্কর এবং এনআরসি চালু হলে আমাদের পশ্চিমবঙ্গে কি কি ক্ষতি হবে তথা গোটা ভারতবর্ষে কি কি ক্ষতি হতে পারে সম্পূর্ণভাবে এই বিজ্ঞাপনের মধ্যে লেখা আছে, আপনিও পড়বেন এবং আপনার দোকানে যারা কাস্টমার আছে তাদেরকেও পড়াতে করতেই হবে। আমরা চাইছি ভাত, আমরা চাইছি কাজ, ওরা বলছে আমাদেরকে ধন্যবাদ। এর বিরুদ্ধে আমাদের যে লড়াইটা এই লড়াইটা আমাদের চলবে। তৃণমূল কংগ্রেস এনআরসি